বিশ্বকাপানো কে পাপের ফিমেল গ্রুপ ব্ল্যাক পিঙ্ক ব্ল্যাক পিঙ্কের সদস্য সংখ্যা চারজন কিন্তু তাদের জনপ্রিয়তার কোন সীমানা নেই তাদের প্রথম গান রিলিজ হওয়ার পর থেকে তারা সফলতার মুখ দেখতে থাকেন আজকের এই ভিডিওতে আমরা ব্ল্যাক পিঙ্ক চারজন সদস্যের সংক্ষিপ্ত পরিচিতি জানব ব্ল্যাক পিঙ্কের শ্রেষ্ঠ সদস্য জিসু তিনি উনিশশো পঁচানব্বই সালের তেসরা জানুয়ারি সাউথ কোরিয়াতে জন্মগ্রহণ করেন তিনি একজন সাউথ কোরিয়ান অ্যাক্ট্রেস এবং সিঙ্গার ব্ল্যাক পিঙ্কের সাথে তিনি ডেবাউট করেন দু সালে সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রি করার রেকর্ড রয়েছে জিসুর দখলে মাত্র দুই দিনে তার অ্যালবামের এক দশমিক তিন মিলিয়ন কপি বিক্রি হয়েছিল জানা যায় জিসু ছোটবেলায় পড়ালেখা করেছিলেন পারফর্মিং আর্টস স্কুল থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন ষোলোই জানুয়ারি উনিশশো সালে সাউথ কোরিয়াতে সাউথ কোরিয়াতে জন্মগ্রহণ করার পরও তিনি পাঁচ বছরের মতো নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তবে তিনি আবার দু সালে সাউথ কোরিয়াতে ফিরে আসেন দু সালে জেনির প্রথম একক অ্যালবাম সোলো রিলিজ হয় যেটা গোয়ান ডিজিটাল চার্টের শীর্ষস্থান অর্জন করেছিল রোজে রোজে জন্মগ্রহণ করেন এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে রোজে জন্মগ্রহণ করেন নিউজিল্যান্ডের অকল্যান্ডে তবে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করার পরও তিনি বেড়ে ছিলেন অস্ট্রেলিয়াতে তবে তার জাতীয়তা কোরিয়ান এবং নিউজিল্যান্ডের রোজে তার একক অ্যালবাম অন দ্য গ্রাউন্ডের দ্বারা গ্লোবাল বিলবোর্ড টু হান্ড্রেডের এর রেকর্ড ভেঙেছিল জন্মের পর রোজার নাম ছিল রোজেনি পার্ক পরবর্তীতে সাউথ কোরিয়াতে তার নাম দেওয়া হয় পার্ক চেয়ং তবে আমরা তাকে রোজা নামেই বেশি চিনি তিনি ব্ল্যাক পিঙ্কের মেইন ভোকালিস্ট লিসা লিসা জন্মগ্রহণ করেন সাতাশে মার্চ উনিশশো সালে থাইল্যান্ডে তবে তিনি দু সালে ওয়াইজি এন্টারটেনমেন্টের অডিশনে সিলেক্টেড হওয়ার পরে সাউথ কোরিয়াতে চলে আসেন থাইল্যান্ডে তার নাম ছিল প্রাণপ্রিয়া ম্যানোবান তবে সাউথ কোরিয়াতে আসার পর লিসা আইনগতভাবে তার নামটি পরিবর্তন করে লালিসা মেনবান রাখেন স্পটিফাই প্রথমবার একজন সোলো আর্টিস্ট হিসেবে এক বিলিয়ন স্ট্রিম পাওয়ার রেকর্ডটি রয়েছে লিসার কাছে ব্ল্যাক এই চারজন নিজ নিজ সেরা থেকেও বেশি থেকে সেরার তাই এদের চারজনের মধ্যে কখনোই তুলনা করা সম্ভব নয় আপনাদের কাছে এই চারজন সদস্যের মধ্যে কাকে বেশি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন